হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ, সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2023। আর এই 2023-তে যেন সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং বছরের প্রতিটা দিন যেন সবাই খুব ভালোভাবে থাকতে পারে, খুবই হাসি আনন্দে কাটাতে পারে এবং সবাই যেন সুস্থ থাকে। আর এখন দেখো হ্যাপি নিউ ইয়ার লিখছি রাত্রি 12টার সময়। তো এই সময় অনেকেই ছিল বাইরে, অনেকেই বলতে হ্যাঁ আমাদের ফ্যামিলির অনেকেই বাইরে ছিল। তো এখন এই যে দেখতে পাচ্ছ লেখা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, যেটা আমি লিখছি, সঙ্গে দিদি এবং স্নেহা দুজনেই কিন্তু আমার সাথ দিচ্ছে। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম টু 2023, লেখা কমপ্লিট হয়ে গেছে রাত্রি 12টার সময়। তো এরপর দেখো সকালবেলায় এই একটা পিকনিক পার্টি গেল, মানে পিকনিক করতে গেল এরা। তো এত 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 সাউন্ডে মাইকটা বাজিয়েছিল যে মানে আমাদের ঘরটা মনে হচ্ছিলো ভেঙে পড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ মাইক কত বেঁধেছে, পুরো গাড়ি একদম ভর্তি করে দিয়েছে মাইকে, তো আওয়াজ তো হবেই। এরপর দেখো সকালবেলায় হ্যাপি নিউ ইয়ারটা যেটা লিখেছিলাম রাত্রি 12টার পর, সেটা কেমন লাগছে দেখতে, দিনের বেলাও একবার দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে সেকেন্ড পিকনিক পার্টি যাচ্ছে। পিকনিক তো অনেকেই যাচ্ছে, কিন্তু এই যে এত এত মাইক নিয়ে যারা যাচ্ছে তাদের এই দুটো তুলেছিলাম, প্রথমেটা তো দেখালামই, আর এটা হচ্ছে সেকেন্ড। এদেরও প্রচুর আওয়াজ ছিল, পুরো একদম বুকের ভেতরটা একদম কেঁপে উঠছিল, মনে হচ্ছিলো এই হার্টবিটটা মানে কি বলবো, এই হার্টটা ফেল করে যাবে। ঠিক আছে, এত সাউন্ড দিয়ে যাচ্ছিলো, জানি না যেখানে পিকনিক যাচ্ছে সেখানে কি করবে। আর নিউ ইয়ারের বাজার চলে এসেছে আজকে, একদম দেখো বড় বড় চিংড়ি মাছ এসেছে। তো হাজব্যান্ড গেছিলো বাজার সকাল সকাল, আজকে বাজারে অনেক রকম মাছ নেমেছিল, যেগুলো সবগুলোই আমার ফেভারিট, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ। জেনারেলি ভেটকি মাছটা আমাদের এখানে পাওয়া যায় না, এবং চিংড়ি মাছেরও তিন চার রকমের ভ্যারাইটি নেমেছিলো, তার মধ্যে হাজব্যান্ড এইগুলো সব থেকে তাজা তাজা পেয়েছে, তাই এইগুলোই নিয়েছে। এবং অনেক বড় বড় চিংড়ি মাছগুলো ছিল, তো দেখে একদম দিল খুশ হয়ে গেছে। আর সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে, মানে সকালেই মুড হ্যাপি হ্যাপি হয়ে গেছে। ঠিক আছে, আর চিংড়ি মাছটা আমরা সকলেই খুব ভালো খাই, মানে মাংসর থেকেও ভালো চিংড়ি মাছটা আমরা খাই। আর এই যে নিউ ইয়ারে সকাল সকাল কুটুকে স্নান করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ একদম হলুদ জল করে ঘষে 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 তাকে স্নান করানো হচ্ছে। আর ওর তো জীবন বার হয়ে যাচ্ছে, ঠান্ডায় সকাল সকাল স্নান করিয়ে দিচ্ছে, তো ওই ছুটে পালিয়ে যাচ্ছে বারবার, আবার ওকে ধরে এনে এনে স্নানে বসানো হচ্ছে। দেন অনেক কষ্ট করে ওকে স্নানটা কমপ্লিট করানো হলো। সকলকে হ্যাপি নিউ ইয়ার, আর প্রার্থনা করছি এই বছর যেন সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আর সবাই যেন খুব 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 হাসি আনন্দে কাটাতে পারে। আর আমরা প্রত্যেক বছর যেমন পয়লা জানুয়ারিতে ঘুরতে বার হই আমি আর আমার হাজব্যান্ড, সেম টু সেম এই বছরও বার হচ্ছি। অ্যাকচুয়ালি আজকে বার হওয়ার কথা ছিল না, আমাদের সেরকম কোনো প্রি প্ল্যানিং ছিলও না আর কোনো ইয়েও থাকেনি। আর সকালবেলা উঠে তো আবারও যেটুকু যা প্ল্যান মনের মধ্যে ছিল সেটাও ভেস্তে গেল, কারণ আজকের ওয়েদারটা মারাত্মক টপ পরিমাণে খারাপ রয়েছে। আজকে এখনো পর্যন্ত কোনো রোদ বার হয়নি, পুরো একদম মেঘলা করে রয়েছে ওয়েদারটা, আর পুরো একদম কুয়াশায় ঘেরা। এখন মোটামুটি বেজে গেছে হচ্ছে দুপুর 12টা মতো, তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না একেবারেই, কিন্তু হাজব্যান্ডের জোরাজুরিতে বাধ্য হয়ে রেডি সেডি হয়ে এখন ফাইনালি বেরিয়ে পড়ছি। আর বললামই এখন 12টা মতো বাজে, দুপুরবেলা হয়ে গেছে। তোমরা খুব বেশি দূর যাব না, যাবো সামনাসামনি কোনো একটা জায়গাতে যেখানে আগেও একবার গেছি, খুব ভালো জায়গা, বিয়ের পর প্রথম বছর সেইখানে গেছিলাম, তো আজকেও ফাইনালি সেইখানেই যাচ্ছি। জায়গাটা খুবই ভালো, আর যেহেতু আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে সুতরাং এখন আর বাইরে কোথাও যাওয়া যাবে না। তবে সামনে বলতে যে খুব সামনে সেরম একটাও নয়, একটুখানি দূর, সামান্য একটুখানি দূর যাচ্ছি। আর সমস্ত জিনিস আমাদের প্যাকিং হয়ে গেছে, খাবার দাবার টাবার সবই প্যাকিং হয়ে গেছে, আমি সানটান করে রেডি সেডি হয়ে গেছি, হাজব্যান্ডের সানটান বাকি আছে, ওইখানে একটা ভালো ড্যাম আছে, ওইখানে হাজব্যান্ড স্নান করবে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সুতরাং এখন ফাইনালি বেরিয়ে পড়ছি, আর যেতে যেতে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, এবং ওয়েদারটা দেখো পুরো একদম কুয়াশায় ঢাকা, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, প্রচুর 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 ঠান্ডা। ওয়েদারটা যেহেতু একেবারে মেঘ আর কুয়াশায় মানে ভর্তি আছে, তো সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিলো যখন বাইকের যাচ্ছিলাম। আর এখন আমরা বেলপাহাড়ি পার করছি, বেলপাহাড়ি বাজার পার করছি। আমরা আজকে যাব একটা পাহাড় আমাদের সামনেই, খুব বেশি দূর নয় একটা পাহাড়, সেটা যে পাহাড়টার নাম হচ্ছে গাররাসিনী পাহাড়, এবং ওইখানে একটা ড্যাম আছে, ড্যামটার নাম হচ্ছে খাঁদারানী। তো এই দুটোই খুবই সুন্দর জায়গা, আর এই দুটোকেই আজকে
কভার করবো ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর দেখো চারিদিকটায় কিন্তু কুয়াশায় একেবারে ঢাকা রয়েছে, মানে রাস্তাটায় কিছু দূর পর্যন্ত কী আছে দেখা যাচ্ছে না। এই জন্যই আজকে আমার মানে বেরোনোর ইচ্ছা থাকেনি একদমই, কিন্তু হাজব্যান্ড এত জোরাজোরি করলো বাধ্য হয়ে আমাকে রেডি হয়ে বেরোতে হলো। নাহলে এইরকম ওয়েদারে মেঘলা মেঘলা থাকবে, কুয়াশায় ঢাকা থাকবে, ঠান্ডা ওয়েদার, এরকমে তো কোনো কিছু করতে ইচ্ছা করে না। ঘর থেকে তো বাইরে বের হওয়ার মানে চিন্তা তো দূর কথা, মনে হয় চুপচাপ ঢাকা গোড়া নিয়ে শুয়ে থাকি আর ফোন ঘাঁটি, এছাড়া আর কিছুই করতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে হাজব্যান্ডের জোরাজুরিতে বেরিয়ে পড়লাম, অ্যান্ড আমাদের গন্তব্যস্থল যেটা গারাসিনি পাহাড় সেখানে আমরা এসে পৌঁছে গেছি। এখানে একটা আশ্রম রয়েছে যেটা আমি পাহাড় থেকে ফেরার সময় তোমাদের সাথে শেয়ার করব। তো আগে যাব আমি পাহাড়ের ওইখানে, আর পাহাড়ের ওখানে প্রচুর ভিড় ছিল, এত এত বাইরের লোক এসেছিলো, প্রচুর গাড়ি, প্রচুর লোকজন। ঠিক আছে, তো এখন আমরা পাহাড়ে ওঠা স্টার্ট করে দিয়েছি। পাহাড়ে উঠতে যে কী পরিমাণ কষ্ট সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, মারাত্মক 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 কষ্ট হয়েছে পাহাড়ে উঠতে। কিন্তু অ্যাট দ্য লাস্ট টাইমে আমরা মোটামুটি পাহাড়ের উপরে উঠতে পেরেছিলাম। আগের বার যখন এসেছিলাম তখন রোগা ছিলাম অনেকটাই, তো পাহাড়ে উঠতে অনেকটাই ইজি হয়ে গেছিলো। আগের বারও উঠেছিলাম পাহাড়ের উপরে, তো এইবারও উঠছি। তবে আগের বার আর এইবারের মধ্যে অনেকটাই ডিফারেন্স, মানে এই বিগত 3 বছর কেটে গেছে, 3 বছরে অনেকটাই ডিফারেন্স। আগের বার যখন এসেছিলাম তখন রাস্তাটা এত পরিষ্কার ছিল না, রাস্তার মধ্যে কিন্তু তখন নোংরা ছিল, আর এখন রাস্তাটা একদম ঝাঁচকচকে পরিষ্কার। তবে পাহাড়ের রাস্তা তো এত বড় বড় পাথর, গুড়ি পাথর, হেনা তেনা, তো বিভিন্ন রকম কাটিয়ে উঠতে হবে। পাহাড়ে ওঠার প্রচুর 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 পরিশ্রম, প্রচুর একদম ঘাম বার হয়ে যাবে, আর হার্টবিট তো একদম কতই যে ছুটবে তার ঠিকই নেই, তো প্রচণ্ড পরিশ্রম। আর একটা মজার কথা শুনলাম এই পাহাড়ে উঠতে উঠতে, মানে আমরা পাহাড়ে উঠছিলাম আর সম্ভবত মানে কোথার লোক হবে জানি না, কলকাতারই মনে হলো, কারণ এই সব সাইডের দিকে কলকাতার লোক একটুখানি বেশি আসে। তো দুজন বয়স্ক মানুষ নামছিল, তো তারা একটা কথা বললো, তার আগে দেখিয়ে দিই, পাহাড়ের মাঝখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে এখানে রয়েছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের মন্দির, শ্রীবিষ্ণুর মন্দির এখানে রয়েছে। তো মন্দিরের ওখানে প্রচুর লোক আছে, আসার সময় দেখাবো মন্দিরের ভেতরে ঠাকুরটাকে। এখন আমরা প্রথমে উপরে উঠে যাই পাহাড়ের উপরে। তো পাহাড়ে যখন উপরে উঠছিলাম দুটো লোক বলছিল যে পাহাড়ের নামটা কেন, আমি আশা করছি যে তোমরাও জানো না এরা। আমরাও প্রথম শুনলাম এবং শুনে প্রচণ্ড হাসিও পাচ্ছিল। আর তার আগে দেখো পাহাড়ের রাস্তাটা কতটা ভয়ানক, আর এই ভয়ানক রাস্তা দিয়ে একদম পা টিপে টিপে পার হতে হচ্ছে জীবনকে হাতে নিয়ে। তো এবার বলি যে ওই দুটো লোক কী এমন কথা বলছিল যেটার জন্য আমরা হাসি পাচ্ছিলাম এবং নতুন কিছু শিখলাম। তো ওরা বলছিল, যেটুকু আমরা শুনতে পেয়েছি সেটাই বলছি, সেটা হচ্ছে ওরা বলছিল যে পাহাড়ে ওঠানামা করতে গিয়ে পায়ের হাড় ভেঙে যায়, এই জন্য পাহাড় নাম হচ্ছে পাহাড়, যাতে ওটার উপরে উঠতে এবং নামতে পায়ের হাড় ভেঙে ছিঁড়ে যাবে, তো সেই জন্যই পাহাড় নাম। তো এটা আমরা কোনোদিনও জানিনি, শুনিনি, আজ ফার্স্ট টাইম জানলাম, শুনলাম। তো অনেকটা ফানিও লাগলো, আর হতেও পারে জানি না, তোমরা যদি জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে পাহাড়ের রাস্তাটা এতটাই ভয়ানক রাস্তা, একজন উঠলে আরেকজনের নামা যাবে না, একজন নামলে আরেকজনের ওঠা যাবে না, তো পা টিপে টিপে উঠতে হচ্ছে। আর পাহাড়ে ওঠার সময় পরিশ্রম বেশি, পাহাড়ের থেকে নামার সময় পরিশ্রম বেশি নয়, কিন্তু পাহাড় থেকে নামার সময় রিস্ক অনেক বেশি। এখন আমরা পা টিপে টিপে প্রায় এসে পড়েছি, আর এই যে পাহাড়ের উপর থেকে দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু একেবারে পাহাড়ের উপরে চলে এসেছি। পাহাড়ের উপর থেকে নিচটাই কিছু সেরকম দেখাই যায়নি, কারণ কুয়াশায় পুরো ঢাকা, আজকের ওয়েদারটা পুরো সানি ওয়েদার রয়েছে আর তার উপরে আবার কুয়াশা রয়েছে, তো পুরো একদম ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। আর এই যে পাহাড়ের উপরে বসে আছেন স্বয়ং মহাদেব, আর এখানে একটুখানি প্রণাম করে নিলাম, আরেকজন বাবা বসেছিলেন, উনি প্রসাদ দিচ্ছিলেন। তো এই যে ভেতরে রয়েছে মহাদেব, স্বয়ং বসে রয়েছেন, হর হর মহাদেব। তো পাহাড়ের এরা হচ্ছে সর্বোচ্চ সিংহে রয়েছে, ঠিক আছে। তো এখানে তো যেটা হয় ছবি টবি তোলাটুলি সবই হয়েছে, আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করছি। তবে যদি আজকে রোদ ভালোভাবে বার হতো, এই সময়কে হালকা হালকা রোদ বার হয়ে গেছিলো, কিন্তু যদি ভালোভাবে রোদ মানে ওয়েদার যেমন নর্মাল ওয়েদার থাকে, নর্মাল ওয়েদার যদি থাকতো তাহলে দেখতে পেতে যে পাহাড়ের উপর থেকে নিচটা দেখতে কতটা সুন্দর লাগে। আর এই পাহাড়ের উপর থেকে নিচে কিছু বাস টাস দাঁড়িয়ে ছিল, সেগুলোকে তো দেখাই যায়নি, একেবারে হালকা হালকা দেখা যাচ্ছিল। আমিও জাস্ট একটুখানি ভিডিও করে নিলাম, এই সময় হালকা হালকা রোদ বার হয়েছিল, তো মোটামুটি ভিডিও টিডিও ভালোই উঠেছে আর ছবিও বেশ ভালোই উঠেছে, তবে নিচটা কিছুই বোঝা যায়নি। আমি একবার জুম করে দেখাচ্ছি যে নিচে যারা পিকনিক করছিল বাসগুলো দাঁড়িয়েছিল সেগুলো কতটা পরিমাণে ছোটো ছোটো দেখা যাচ্ছে, জুম করার পরেও কিন্তু খুব একটা ভালোভাবে বোঝা যায়নি।
তো মোটামুটি বুঝতেই পারছো, অনেক 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 উঁচু পাহাড়টা, আর সবাই তো উঠতেও পারেনি। অনেকে ওই মাঝ রাস্তায় যেখানে বিষ্ণু মন্দিরটা রয়েছে সেইখান পর্যন্ত এসেই থেমে গেছে, আবার অনেকেই অতটাও উঠতে পারেনি, নিচে নেমে গেছে। তো আমরা ফাইনালি উঠেছি উপরে, আর উপরে উঠে উপরে একটা গুহার মতো আছে, এই যে দেখো এইখানেও এসেছি। এইখানেও পুজো টুজো হয়েছে, তো এটা একদম সামনে থেকে ভিডিও করলাম। আর দেখো এই যে একটুখানি যদি পায়ের মিস্টেক হয়েছে, একটুখানি যদি পা স্লিপ করেছে, তাহলে যে তুমি কোথায় গিয়ে পড়বে তার নেই ঠিক, কারণ মাঝে মধ্যে এরকম পাথরের মাঝে গোল গোল ফাঁক ফোকর রয়েছে, এর মধ্যে যদি পা কোনো রকমে পড়ে গেছে বাস তাহলে আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না। তো বুঝতেই পারছো পাহাড়ে ওঠা এমনি এমনি রিক্স বলে না, অনেক রিক্স সত্যি সত্যিই থাকে, আর এর মধ্যে বিষাক্ত সাপও অনেক থাকে কিন্তু এই পাহাড়ের মধ্যে। আগের বার যখন আমরা এসেছিলাম, এসে আমরা বসেছিলাম, তখন কিন্তু দেখতে পেয়েছিলাম একটা সাপ, এবারে কিন্তু সেরম কিছু দেখতে পাইনি। আর এখন আমি চলে এসেছি একেবারে পাহাড়ের সাইডে, দেখতেই পাচ্ছ একেবারে সাইডে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড তো ভয়ে মরে যাচ্ছে, তো আমি কথা শুনিনি, একেবারে সাইডে এসে ছবি টবি তুলেছি, ভিডিও টিডিও করেছি, বিশাল 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 এনজয় করেছি। ঠিক আছে, অনেকটাই নিচু দেখতেই পাচ্ছ, নিচের দিকে পুরো ঝোপ, তবে ভিডিওতে অতটাও বোঝা যায়নি যতটা অ্যাকচুয়ালি উঁচু। তো চেষ্টা করেছি আমার যতটা সাধ্য হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করা। আর ভিডিওটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, এক্ষুনি জানাও, আর ভালো লাগলে তো লাইক অবশ্যই করবে, আমি জানি তোমরা লাইক করে দেবে। তবু একবার বলে দিচ্ছি যে ভিডিওতে লাইক অবশ্যই করো, আর দেখে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কিনা, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের একটা জিনিস দেখাই, এখানে দেখো একটা পাথর দেখে মনে হচ্ছে যেন পাথরটাকে শেকড়টা আটকে রেখেছে, মানে পাথরটা শেকড়টা পুরো দুজন দুজনকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, মনে হচ্ছে শেকড়টা পাথরটাকে ধরে রেখেছে, পাথরটা শেকড়টাকে ধরে রেখেছে। এইটা দিয়েও কিন্তু পাহাড় থেকে নিচে নামা যায়, এটা হচ্ছে পাহাড়ের পেছনের দিকটা। তো হাজব্যান্ড অর্ধেকটা নামলো, দুটো ছেলে ওরা কিন্তু এটা দিয়ে একেবারে নিচে নেমে গেল। তো এই নিচেও নামার রাস্তা আছে, তবে রাস্তাটা খুব একটা ভালো নয়, রিক্স নিয়ে নামতে হবে। এই যে দেখো সাইডে আমি একেবারে পাহাড়ের ধার ধারগুলোই চলে গেছিলাম, আমি ভিডিওটা যখন এডিট করছি তখন আমার ভয় করছে যে যদি বাই চান্স এখান থেকে কোনোরকমভাবে স্লিপ করতাম তাহলে তুই কোথায় গিয়ে আটকাতাম তার তো নেই ঠিক। তখন মনের মধ্যে কী করে সাহস এসেছিলো, কোথা থেকে এত সাহস এসেছিলো জানি না, পাহাড়ের একেবারে ধারে গিয়ে ভিডিও করছি, ফটো তুলছি, কী যে সাহস তখন মনের মধ্যে এসেছিলো সে আর কী বলবো। যাই হোক, এখন এই যে মাঝখানের মন্দিরটায় কোনো কিছু বোঝা যায়নি, অন্ধকার আর অনেক লোকজনও বসেছিল, তো ওইখানে একটা বিষ্ণু ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর ছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি, আর পাহাড় থেকে এইভাবে ছুটে ছুটেই নামতে হবে, যদি পা ধরে ধরে নেমেছো তো পা স্লিপ করবেই করবে, আমার একবার স্লিপ করেছিল সত্যি কথা বলতে, তবে পড়ে টড়ে যায়নি, জাস্ট পাটা স্লিপ করেছিল আর হাজব্যান্ড হাতটা ধরে নিয়েছিল সঙ্গে সঙ্গে, না হলে আমিও পড়তাম। তো তারপর থেকে মোটামুটি এই যে পা টিপে টিপে কিন্তু একটুখানি ছুটে ছুটে করেই নামছিলাম, তবে পাহাড়ে ওঠার সময় আমার ঘাম দিয়ে দিয়েছিল, পাহাড়ে নামার সময়ও, মানে পাহাড় থেকে নামার সময় ঘাম দিয়েছিল, পাহাড়ে ওঠার সময় প্রচুর পরিশ্রম হয়েছিল, পাহাড় থেকে নামার সময় প্রচুর ভয় করছিল। তো এটাই হচ্ছে ব্যাপার, এখন পাহাড় থেকে নেমে পড়েছি, এখন আমি যাচ্ছি আশ্রমের দিকে, আর আশ্রমের গেট আজকে বন্ধ, আশ্রমের ভেতরে কাউকে ঢুকতে দেবে না, সুতরাং আর কিছু করার নেই, এই বাইরে থেকে দেখেই ঘুরে এলাম। আশ্রমের ভেতরে আমি কোনোদিনই ঢুকিনি, কারণ এই 1 জানুয়ারি 25 ডিসেম্বর এই দিনগুলোতে প্রচুর ভিড় হয় বলে এখানের ম্যান গেট বন্ধ করে রাখে, তো ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই। আর এখন চলে এসেছি আমরা ড্যাম, আর পাহাড়ের থেকে ড্যামটা অনেকটাই দূরে, মোটামুটি হয়তো বা 5 কিলোমিটার মতো দূর হবে, জানি না ঠিক বলতে পারছি না, যাই হোক ড্যামের সামনাসামনি চলে এসেছি। আর ড্যামটা দেখো একদম পাহাড়টাও শেষ হচ্ছে আর ড্যামটাও সেখানে শুরু হচ্ছে। তো এই বছর ড্যামে খুব বেশি জল থাকেনি, আগের বছর যখন এসেছিলাম তখন প্রচুর জল ছিল, ড্যাম পুরো একদম ভর্তি ছিল, এবছর খুব একটা বেশি জল থাকেনি, মানে ভর্তি থাকেনি। আর তবে পিকনিকও আগের বছর যত বেশি লোক এসেছিলো এই বছর অতটাও বেশি লোক আসেনি, তবে অনেক লোকই এসেছিল, তো এই সাইডে অনেক লোক ছিল বলে আমরা চলে যাচ্ছি ড্যামের ওই সাইডে। তো মাঝখানে আবার যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা অনেক সরু, তার জন্য যারা এই সাইড দিয়ে মানে পাহাড় দিয়ে যারা এই ড্যামটাকে এসেছে তারা গাড়ি নিয়ে এই পারে আসতে পারছে না, আর যারা এই পার দিয়ে এসেছে ড্যামটাকে তারা আবার পাহাড়ের দিকে যেতে পারছে না, মানে এই যে ব্রিজটা অনেকটাই সরু দেখতে পাচ্ছ, এখান দিয়ে কোনো বড় গাড়ি পার হবে না, মানে কোনোভাবেই পার হবে না, ছোট ছোট গাড়িগুলো পার হয়ে যাবে কিন্তু বড় গাড়ি পার কোনোভাবেই হবে না, তো নিরুপায় সবাই, সেই জন্য এইদিকে গাড়ি রেখে রেখে ওইদিকে পেরোতে হচ্ছে ঘোরার জন্য, তবে এটা দিয়ে পাহাড়ে যাওয়া যাবে না। আর এখন আমরা এই বাইকে করে নেমে যাচ্ছি এই সাইডে।
মানে ড্যামের অন্য সাইডের দিকে আমরা নেমে যাচ্ছি। আর এবার আমাদের যা করার এখানেই করব, মানে এই সাইডের দিকেই করব। এই সাইডে লোকজনের ভিড় অতটাও বেশি নেই, অল্প পরিমাণে রয়েছে। এদিকে পিকনিক টিকনিক খুব বেশি লোক করেনি। অন্য সাইড যেটার দিক দিয়ে আমরা এলাম, ওই দিকে প্রচুর পিকনিক করছিল। এই দিকটাই আপাতত পক্ষে অনেকটাই কম ছিল। তো আমরা নেমে পড়েছি, আর হাজব্যান্ড তো স্নান করে আসেনি ঘর থেকে, তো এইখানে স্নান করবে। আমি ততক্ষণকে একটুখানি ভিডিও আর ফটো টোটো করে নিলাম। আর ড্যামের জলটা দেখো কত সুন্দর, একদম পরিষ্কার। নিচে দেখো পুরো একদম পাথর টাথর সব দেখা যাচ্ছে, ছোট ছোট মাছ প্রচুর ছিল। আর সূর্যটা দেখো পুরো জলের মধ্যে আমি তুলেছি কিন্তু এটা, ঠিক আছে। আর এই যে দেখো খাবার দাবার নিয়ে এসেছি ঘর থেকে। কী কী খাবার নিয়ে এসেছি? মুড়ি নিয়ে এসেছি, চপ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর কলাই সেদ্ধ, আলু সেদ্ধ সব একদম প্যাকিং করে ঘর থেকে নিয়ে এসেছি। এইগুলো এখন এই ড্যামের ধারে বসে বসে খাবো। তো হাজব্যান্ডের স্নান টান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া আমাদের চালু শুরু আরম্ভ হবে। দেখতে পাচ্ছ একদম গামলা টামলা সব নিয়ে এসেছি, জল টল সব নিয়ে এসেছি। এটা প্রতি বছরেই আমরা করি, মানে একটা ছোটোখাটো পিকনিক করি। তবে এই বছর হাজব্যান্ডের ইচ্ছে করছিলো মাংস ভাত খেতে, তো ঠিক করলাম যে যদি আগামী বছর আসতে পারি, মানে বেরোতে পারি, সেরকম যদি সিচুয়েশান থাকে তাহলে মাংস ভাত রান্নাবান্না করে নিয়েই বেরোবো। তো দেখা যাক আগামী বছর বলতে এখন পাক্কা 365 দিন, এক বছর। তো তখন কী হবে না হবে, কে থাকবে না তার নেই ঠিক। তো সে আগামী বছরের কথা আগামী বছর চিন্তা করব। তো এই বছর আর কি ছোটো করে একটু আলোচনা হলো, তো সেটাই বললাম তোমাদের। খাওয়া দাওয়ার পর বাসনকোসন ধুয়ে নিলাম। বাসনকোসন ধোয়ার পরে দেখো এই ড্যামটার মাঝখানে একটা দ্বীপের মতো ছোট জায়গা আছে, তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই বছর জল শুকনো অনেকটাই বলেই, মানে জল কম আছে বলে দ্বীপটা পুরোটাই দেখা যাচ্ছে। আর এইখানে দেখো বেশ কিছু বাচ্চা খেলা করছে, মানে জল কম বলে এখানে যাওয়া সম্ভব হয়েছে। আগেরবার যখন এসেছিলাম এই দ্বীপটা কিন্তু পুরো ডুবেছিল, শুধুমাত্র ওই জলের উপরে কিছু ঘাসটা সেই সব দেখা যাচ্ছিলো। তো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব হয়ে যাওয়ার পর আমরা এলাম একটুখানি ভেতর দিকে। তো জঙ্গলের ভেতরে করে এরকম একটা, এটাকে কী যেন বলে, ক্লক টাওয়ার না কি একটা বলে জানি না, এইটা করেছে। তো এটাই দেখতে এলাম, এইখানে উঠলাম। এইখান থেকে ক্যামেরা খুব ভালো ছবি তোলা যাচ্ছিলো, তো ছবি টবিও তুলেছি। আসলে 1 জানুয়ারিতে ঘুরতে বার হওয়া মানে কি ছবি তুলতে বার হওয়া, ঘোরাফেরা তো হবে আর তার সঙ্গে গাদা 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 ছবি তোলা হবে। তো এটা অ্যাকচুয়ালি হাইটটা মনে হয় 4 তলা হাইট। আর এইখান থেকেও নিচের ইয়েগুলো অনেক 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 ছোটো দেখা যাচ্ছে। এখন চারিদিকে ঘোরাফেরা সব কমপ্লিট হয়ে গেছে, এই যে নেমে পড়ছি এই ক্লক টাওয়ারের থেকে। এবার চলে যাব হচ্ছে বাড়ি। আর আসার সময় বেলপাহাড়ির এখানে একটা ফুটপাতে দেখছিলাম বেশ সুন্দর চাদর সোয়েটার টোয়েটার ছিল, তো আমার তো একটা জ্যাকেট কিনতে হবে, যেটাই দেখছিলাম। কিন্তু এখানে এই যে পিঙ্ক কালারের জ্যাকেট ছিল, তো পিঙ্ক কালার তো আমি নেবো না, তো কেনা হলো না। আর আসার সময় দেখছিলাম এইখানে সর্ষের ক্ষেত, তো এইখানেও নামলাম, ছবি টবি তুললাম, আর ভিডিওটাও আজকে এখানে এন্ড করে দিলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে তো লাইক করবেই, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। রিকোয়েস্ট করছি 1 জানুয়ারির দিন রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগের সঙ্গে। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো। এইখানেও সর্ষে খেতে এখানে দেখো ছবি টবি তুলতে খুব ভালো লাগে, আর এই সময় কিন্তু সন্ধে সন্ধে হয়ে এসেছিলো, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভিডিওর কোয়ালিটি খুবই ভালো এসেছে। তো চলো আজকের মতো, টাটা, গুড বাই।